25শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন পালন করা হলো। স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনের পুণ্যতিথিতে রানীগঞ্জের পরিবারের সাথে উপস্থিত ছিলেন আসানসোলের প্রিয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী বাবুল সুপ্রিয় মহাশয়। এই উপলক্ষে শতাধিক পরিবারকে কম্বল বিতরণ ও মিষ্টি মুখের মাধ্যমে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারীজির জন্মদিন পালন করলেন। আর মেরে বহন ভাই বুজুর্গ সবই আজ 25 ডিসেম্বর জেসাস ক্রাইস্ট কা জন্মদিন হ্যাঁ, আপ লোক কা খুশি কা দিন হ্যাঁ, তো খুশি তো মনা রে আর সাল ভর আগলা সাল ভর মনাই মাই আজ কে দিন মে এই কামনা করতা হুম। আজ পুরা পশ্চিম বঙ্গাল মে পুরা দেশ মে সবই চার্চ মে 25 ডিসেম্বর মনাযা যা রা, লেকিন ইস বার কা জো 25 ডিসেম্বর হ্যায় এক চিজ কহনাই হোগা জো আজ কা দিন মে নহীঁ কহনা চাহিয়ে থা। হাম লোগ কা দেশ মে অভি কুছ দিন আগে এক নয়া কানুন বনায়া গিয়া, পহলে বিল থা সিএবি, উসকে বাদ কানুন বন গিয়া সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ইসকা বারে মে সবই কো সোচনা হ্যায়, মে ভি সোচ রা হুঁ কি মে তো এই পর জন্মে জন্ম লিয়া, মেরা পিতাজি জন্ম লিয়া, মেরা দাদাজি জন্ম লিয়া, দাদাজি কা পিতাজি জন্ম লিয়া, উসকা ভি পিতাজি জন্ম লিয়া, লেকিন হামকো ভি প্রমাণ করনা হোগা কি হাম এক ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ, হাম ভারত কা নাগরিক হ্যাঁ। খাস করকে জো লোগ আদিবাসী হ্যায়, জো লোগ বস্তি মে রহতে হ্যায়, নাই তো কহীঁ ভি সরকারি জমিন মে ঘর বানা কে রহতে হ্যায়, ইন লোগ কা প্রমাণ করনা বহুত হি মুশকিল হ্যায়। আসাম মে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হুয়া তো উসমে আপলোগ দেখে কি 19 লাখ কা উপর আদমি প্রমাণ নেই কর সকা কি ওলোগ ভারতবাসী হ্যায়, জিসমে 11 লাখ বেঙ্গলি হিন্দু বাঙালি হিন্দু হ্যায়, 2 লাখ জিসমে গোর্খা ভি হ্যায় আর সবই জাতি মিলে হুয়ে হ্যায়, করিব 4-5 লাখ মুসলিম সম্প্রদায় কা ভি হ্যায়। उसलिए मैं मेरी क्रिसमस नहीं मैं बोलूंगा तेरी क्रिसमस, आप सबका क्रिसमस, आप सबका क्रिसमस और खूब भारत लागे हमें हमार वाइफ एवं बच्चा के नहीं इसी कारण हम होना है जो हमरा अनेक रकम भावे क्रिसमस अनेक शहरे हमरा काटिए छी আসানসোলে আমি 2-3 বার ক্রিসমাসের সময় ছিলাম, আর এবারে খুব জবরদস্ত ঠান্ডা পড়েছে দিল্লিতে 8 ডিগ্রি হয়ে গেছে, 27 তারিখে ওটা 4 ডিগ্রি হতে পারে, 4-এ পৌঁছতে পারে, কাজে আপনাদেরকে কম্বল দেবো, 2 কম্বল আমিও রেখে দেবো, তো আমি এটা আগে থেকে বলেছি, তো আপনাদের পারমিশন নিয়ে 2 কম্বল আমি আগে থেকে চুরি করে নেবো, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর দেখুন আজকে অটল বিহারীজির জন্মদিন, উনি আমাদের দেশের শুধু প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, একজন রাজনীতিবিদ তার কতটা বিচক্ষণ হওয়া উচিত, এই এই দেশে আমাদের দেশে অনেক রাজনৈতিক পার্টি আছে আর তারা সবাই যে যার নিজের কথা বলে, কেউ সত্যি কথা বলে, কেউ মিথ্যে কথা বলে, হ্যাঁ যারা সত্যি কথা বললে যাদের রাজনৈতিকভাবে লোকসান হবে তারা সত্যি কথা বলেই না, তারা মিথ্যে কথা বলে, কাকা ছিচি করে, অনেক কিছু করে, কিন্তু আমি বলবো বাজপেয়ীজি এমন একজন প্রধানমন্ত্রী শুধু নয় এমন একজন নেতা ছিলেন যে সমস্ত দলের মানুষ তাকে ভালোবাসেন, সব দলের মানুষ, আপনি কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেসে আমাদের মমতা দিদি তো অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেই ছিলেন, পরে ওনার সঙ্গে উনি বিশ্বাস কথা কথা করে ছেড়ে দিয়ে চলে গেলেন সেটা আলাদা কথা, কিন্তু বাজপেয়ীজির সঙ্গেই ছিলেন, এবং বাজপেয়ীজি এমন একজন নেতা ছিলেন যে যিনি কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে অবধি গেছিলেন এবং মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলেন, এটাও আপনাদের বলি, তো এইরকম একজন
এরকম একজন নেতা তার জন্মদিন আজকে, নমস্কার ভাই, যেরকম একজন নেতা তার আজকে জন্মদিন। আজকের দিনে কোনো রকমের রাজনৈতিক কথা আমি বলবো না, আমি চাইবো যে আপনারা সবাই হাসি মুখে এসেছেন। দেখুন, আমি এখানকার সাংসদ, আমি এলাকার সাংসদ, আলাদা ভোটে আপনারা আমাকে জিতিয়েছেন, দ্বিতীয়বারের জন্য সাংসদ করেছেন। আমিও কিন্তু আসানসোল ছেড়ে অন্য জায়গায় পালাইনি, যে অন্য কোথাও গিয়ে লড়বো তা করিনি, কারণ আমি মনে করেছি যে মন থেকে আমি কাজ করি, যে আমার সমস্ত মন্ত্রী যারা রয়েছেন এখানকার, আপনাদের ডিস্ট্রিক্ট জেলা প্রেসিডেন্ট লক্ষ্মণ ঘরোই, আমি যখন 2014 জিতেছিলাম আমার সঙ্গে যিনি ছিলেন নির্মল কর্মকার জেলা প্রেসিডেন্ট ছিলেন, এখানে 2000 জেলা